তৎসত্ত্বেও একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পুলিশি তাণ্ডবের কোনো দৃশ্যমান প্রতিকার হয়নি। আমাদের দুঃখ, আইনজীবীদের একটি সমিতি নির্বাচনেও পুলিশকে ব্যবহার করে আওয়ামী লীগের নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়, এটা বড় লজ্জার বিষয়। আমরা অবিলম্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক, কার্যকরী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক অবিলম্বে একটি নির্বাচন সাব কমিটি গঠনপূর্বক পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা জোর দাবি জানাচ্ছি। আইনজীবী ও সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার নির্দেশদাতা আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল পদত্যাগ দাবি করছি। আপনাদেরকে ধন্যবাদ, আমি এইটি পাঠ করলাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের সভাপতি পদপ্রার্থী ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকন এ বিষয়ে উত্তর দিবেন। কার্যকরী কমিটি, এটা কার্যকরী কমিটি, কারণ কার্যকরী কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এই সাব কমিটি গঠন করেছিল মনসুর হক চৌধুরী সাহেবের। আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের 22 অনুচ্ছেদে সুস্পষ্ট বলা আছে যে সমিতির কার্যকরী কমিটির যে কোনো সিদ্ধান্ত হবে সর্বসম্মত ক্রমে। সর্বসম্মত সিদ্ধান্ত যদি কোনো কারণে না হয় তাহলে মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংখ্যাগরিষ্ঠতা বর্তমান কার্যকরী কমিটিতে আমাদের 7 জন সদস্য আছে, সেই হিসেবে 7 জনের কার্যকরী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রথমত কথা হচ্ছে মনসুর হক চৌধুরীকে যেহেতু সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে গ্রহণ করা হয়েছিল, তিনি যদি পদত্যাগ গ্রহণ করেই থাকেন তাহলে আরেকজনকে নিয়োগ দিতে হবে সর্বসম্মতভাবে। যদি সর্বসম্মত সিদ্ধান্ত না আসে তাহলে কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠরা তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা এটি করবেন। সংবিধানের গঠনতন্ত্রের মধ্যে, সমিতির গঠনতন্ত্রের মধ্যে একথাটি উল্লেখ করা আছে। সুতরাং আমাদের দাবি কার্যকরী কমিটির গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী কমিটির প্রতি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কাদের সাহেব বললেন বিস্তারিত। আমি শুধু বলতে চাই এটা কোনো নির্বাচন নয়, কারণ আমরা প্রার্থী ছিলাম, মনসুর হক চৌধুরী সাহেব সর্বসম্মত ক্রমে প্রধান নির্বাচন কমিশনার ছিল, পরবর্তীতে এই যে কমিশনার চেঞ্জ, উনি পদত্যাগ করেছে, বারজন নিয়োগ দিয়েছে, এটা কোনো রেজুলিউশন দাও কোনো আমাদেরকে জানানো হয়নি। আমরা এখনও জানি না মনসুর চৌধুরী পদত্যাগ করছেন কি না, পত্রিকা দেখেছি শুনেছি। আমি যে বদরুল্লাহ মনিরুজ্জামান সাহেব তাকে ফল জিজ্ঞাসা করেছি, আপনি কে, আপনার কাছে রেজলিউশন আছে, আপনাকে বানিয়েছে কেউ, একজন কমিটি কোনো সিদ্ধান্ত আছে আপনার কাছে, কোন নাই। যে 7 জনের কমিটি ছিল সেখানে একটু আগে কাদল সাহেব বলছে তার উপরে আর 2 জন আছে সিনিয়র, সমিতির সিনিয়র সদস্য হবে, যদি রাজবদ্ধ হয় যদি তাহলে মুক্তার কবির খান বা কচি সাহেব হবে, ইলিয়াস কচি সাহেব হবে, কিন্তু সে বদলোক আসতে পারেন না এবং সেই লোক সই করতে পারেন না, সেই লোক নির্বাচন পরিচালনা করতে পারেন না এবং পারেন না বলেই তাকে আগন্তুক বলছি আমরা, ইজ নো বডি। আর আপনারা জানেন এখানে আইনজীবীরা প্রতিবাদ করেছে, আগের দিন রাতেও প্রতিবাদ করেছে, সেই ভদ্রলোক আগন্তক ব্যালট পেপারে সই করছে, ইজ নো অথরিটি। ব্যালট পেপার নাম লেখা আছে মনসুর হক বীর মুক্তিযোদ্ধা মনসুর হক চৌধুরী, তার জায়গায় সিল মেরে সই করছে, বুঝি ছিল কে আগন্তক। এবং আমাদের আর্টিকেল 22 পড়েন, সেখানে আমাদের মেজরিটি ডিসিশন, মেজরিটি আমাদের 7 জন, ওরা 6 জন বা দাবি করছে 7 জন দাবি করলে সমান সমান, তাহলে তো আলোচনা হবে, আলোচনা থাকে তাহলে কীভাবে করলো 7 জন, আমাদের 7 জন তো একজন বানিয়ে এলো, ওরা তো রেজুলেশন করলো না, একজন করে করে মিটিং ডাকলেন না, এটা মিটিংও ডাকলেন তারা, তো ওই ভদ্রলোক এই আগন্তককে কীভাবে দায়িত্ব দিল, একজন বললেই তাকে দায়িত্ব পালন করতে হবে, আর সে মামলাও করলো, শুধু তাই নয়, আপনারা জানেন আইনজীবীদের প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছিল নির্বাচন, পরবর্তীতে শত শত পুলিশ এই সুপ্রিম কোর্টে ঢুকেলো পুলিশের প্রহরায়, এবং আওয়ামী লীগের কিছু আইনজীবী ছাড়া সবাইকে পিটিয়ে অপমান করে অত্যাচার করে বিভীষিকা অবস্থার সৃষ্টি করলো, এবং সাংবাদিককে আপনার সাংবাদিকরা আপনার কভার করতে গিয়েছিলেন, নিউজ কভার করছিলেন, কী গোপন করছিল এই যে এই আগন্তুক যে নির্বাচন পরিচালনা করছে, হয়তো আপনারা সে প্রচার করতে থাকে, আপনি কে যেটা আমরা বারবার প্রচার রেজ করেছি, কী এটা গোপন করতে গিয়েই সাংবাদিক পিটাইল, আপনার তো কোনো অপরাধ করার নেই, আপনার এখানে প্রার্থীও না, প্রার্থীর সমর্থকও না, আপনার হলো
আপনাদের কাজ হলো সংবাদ নেওয়া সংবাদ জাতির কাছে পৌঁছানো কিন্তু এখানে আপনাদের সংবাদের হামলাটা হলো কেন এবং আমরা মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করেছি সেখানে প্রধান বিচারপতি আমি কোনো পারমিশন দেই নাই পরবর্তী পর্যায়ে আটজন প্রধান বিচার মাননীয় প্রধান বিচারপতির আটজন মাননীয় প্রধান বিচারপতির সামনে এই কথা বলেছে সুপ্রিম কোর্ট থেকে কোনো পারমিশন দেয় নাই তাহলে পুলিশ কিভাবে ঢুকলো এখানে মধ্যে এবং পুলিশ কিভাবে ঢুকলো সেটা প্রশ্ন পুলিশের প্রহরায় পুলিশের আগন্তুক দিয়ে ভোট করেছে সুতরাং এই ভোটের কোনো আইনগত ভিত্তি নাই সুপ্রিম কোর্টের জন্য এটা কলঙ্ক সৃষ্টির পর থেকে সুপ্রিম কোর্ট এ পর্যন্ত এত কলঙ্কজনক অধ্যায় কখনই করেনি এবং ভোট চুরি করবো এটা তো এর ডাকাতিও না এটা হলো টোটাল এটা নাটক মঞ্চস্থ করেছে তারা নির্বাচনের নামে আসলে যিনি ভোট নিয়েছেন তিনি আগন্তক এবং 500 লোক ভোট দেয়নি 500 আইনজীবী ভোট দেয়নি আপনারা দেখেন আপনারা আমরা যে ওই যে যেখানে ভোট দেয় একটা টিকবার থাকে কারা ভোট দিচ্ছে তাদের জিজ্ঞাসা করেন বাবাদেরকে ভোট দেয় 500 আইনজীবী ভোট দেয়নি এখানে মধ্যে এখানে ক্লার্করা ভোট দিচ্ছে এখানে ক্লার্করা ভোট দিচ্ছে এখানে যুবলীগ ছাত্রলীগ ভোট দিচ্ছে ভিতরে কারণ পুলিশের কারণে অন্য কেউ এখানে ঢুকতে পারে নাই এবং এখানে যেই গিয়েছে সে পুলিশ হামলার শিকার হয়েছে এবং আমরা নিজেও পুলিশ হামলার শিকার হয়েছে আমরা দুজনেই আমার প্রার্থী আমাদের অন্যান্য প্রার্থী হয়েছে তার বর্তমান কার্যক্রমের সদস্য বর্তমান রানিং সদস্য তারাও হামলার শিকার হয়েছে সুতরাং ওখানে শুধু পুলিশের দখল পুলিশ দখল করে নিয়েছে সেই দখলে ক্লার্ক আমাদের মৌরিরা বাইরের লোকজন এবং কিছু মুহুরি এবং বাইরের লোকজন তারা ভোট দিয়েছে এক ধরনের 20টা 30টা 50টা করে দিয়েছে 500 লোক সুপ্রিম কোর্টে 10,000-এর বেশি 11,000 ভোটার আছে লোক লয়ার আছে 8,600 ভোটার আছে 500 লোক ভোট দেয় নাই সুতরাং এই নির্বাচনের আইনগত কোনো বৈধতা নেই যেহেতু আগন্তুক ভোট দিয়েছে এবং তার এই পর্যন্ত বললাম তো আমি ক্যান্ডিডেট আমরা ক্যান্ডিডেট মনসুর যদি পদত্যাগ করছে সেটা আমরা দেখি নাই আমাদের অফিসিয়ালি জানানো হয়নি এবং এই আগন্তুককে দায়িত্ব দেওয়া হয়েছে ফকির সাহেব মুখে মুখে দায়িত্ব দিছে ওনার খারাপ দবাই নাকি জানি না আমি ফকির সাহেবের খারাপ দবাই কিনা উনি বলছে আমার আমাকে বলেছে ওর সামনে আমার ফকির সাহেব বসতে বলছে এখানে মধ্যে রাইট তো সুতরাং এটা কোনো আইনগত ভিত্তি নাই আমরা এখানে সুপ্রিম কোর্টের সকল এখানে লয়ার আইন আমরা আইন আইন পেশে নিয়োজিত সবাই আর এখানে যদি বেআইনি কাজ হয় এখানে যদি পুলিশই দখলদার হয় যদি তাহলে আর কোথায় বাদ যায় বলেন কোথায় বাদ যাবে ওরা বলে নির্বাচন এখান থেকে এখানে আইনমন্ত্রী কেন আসছে এখানে মধ্যে আইনমন্ত্রীর ভূমিকা দেখে এখানে মধ্যে ওনার দায়িত্ব রাখি উনি এখন মেম্বার না উনি অ্যাসোসিয়েট মেম্বার উনি অ্যাসোসিয়েট মেম্বার আইনমন্ত্রী কেন পুলিশ পাঠানোর নির্দেশ দেবেন জানতে চাই তাকে পাঠানো উচিত হয়েছে তার আমার কিছু বলার দাবি করার আগে উচিত ছিল তার পদত্যাগ করা যে প্রকাশ্যে যেন পুলিশ বলেছে যে পুলিশ নিজেরই বলেছে মামলা করতে গিয়া ঠিক এজারে বলেছে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছে আইনমন্ত্রী তাহলে এই সমগ্র কলকের দায়িত্ব আইনমন্ত্রী নিতে হবে সমগ্র কলকের দায়িত্ব সরকারের নিতে হবে আমরা মনে করি সুপ্রিম কোর্টের আইনজীবীরা সচেতন আমরা এখানে সুপ্রিম কোর্ট সকল চিন্তা চেতনার আধার যত রাজনীতি করবে চিন্তা করবে চেতন ভিন্ন ভিন্ন মতামত থাকবে কিন্তু এখানে কে এসে জোর করবে ভোট জোর করবে সিল মারবে বসে করবে আমি ভোট চালাবো এই সুযোগ সুপ্রিম কোর্টে নাই এবং সুপ্রিম কোর্ট আইনজীবীরা বরদাস্ত করবে না যতদিন পর্যন্ত পুলিশের এই পুলিশ যে ঢুকলে বেআইনি হবে হামলা করলো আইনজীবী সাংবাদিকদেরকে মহিলা আইনজীবীদেরকে বিচার তদন্ত হবে বিচার না হবে যতদিন পর্যন্ত পুনর্নির্বাচন তারিখ না হবে ততদিন পর্যন্ত সাধারণ আইনজীবীদের আমরা সাধারণ আইনজীবীদের নিয়ে আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ প্রধান অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী দেখা গেল সুপ্রিম কোর্টের ওনাদের কিছু করার নাই এখন আইনজীবীর সিদ্ধান্ত নেবে কী কর ভবিষ্যতে কী করবে আইনজীবীরাই ভবিষ্যতে যেহেতু প্রধান অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী প্রধান মাননীয় প্রধান বিচারপতি বলছে তাদের কিছু করার নাই কেন করার নাই আমি বুঝেছি না